সেম। হ্যাঁ, আপনি যখন কাস্টমাইজ যাবেন তখন দেখবেন যে একটা পেজ আসবে। সরি, আজকে নেট কি স্লো নাকি, এত টাইম লাগতেছে? ভাই সরি, এই যে থিম অপশন আছে ভাই, যে থিম অপশনের মধ্যে যাওয়ার পরে, সরি এক মিনিট, সাইট আইডেন্টিটি ভাই, এই যে এই জায়গা থেকে চেঞ্জ করে নেবেন। কাস্টমাইজিং এর মধ্যে থিমের মধ্যে যাওয়া লাগবে না, ওই যখন কাস্টমাইজ করবেন সাইট আইডেন্টিটি। আরে হ্যাঁ, আমি তো করছিলাম, ভুলে গেছি। হ্যাঁ, সাইট আইডেন্টিটির মধ্যে করলে হয়ে যাবে। আমি দেখতেছি, আর এছাড়া ভাই কাস্টমাইজ এর মধ্যে লগো সেকশন থাকবে। হ্যাঁ, সবগুলোর মধ্যে ভাই এরকম থাকবে না, যেমন যে ইয়ের মধ্যে অ্যাস্ট্রা থিমের মধ্যে অন্য অন্য জায়গায় আছে, এরকম সাইড আইডেন্টিটি না থেকে অন্য জায়গাও থাকতে পারে, আপনি দেখবেন আর কি। লোগো লোগো হ্যাঁ ফয়েজ ভাই, হ্যালো। হ্যাঁ ভাই, আসছেন আপনি? হ্যাঁ ভাই, আসছি ভাই। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, আমি তাহলে স্ক্রিন শেয়ার অফ করলাম ভাই। কেন না? ওই যে ভাইরে একটা জিনিস দেখাইলাম তো, দেখি তাতে কি হইছে। আরে ভাই, আপনার সামনে আমি স্ক্রিন শেয়ার দিব, আমি এত সাহস হয় নাই আমার ভাই। এত লজ্জা কি লাগে দেন? আপনি আর আমি কইলেন আকাশ, আর কইল মাটি। আপনি হইলো আকাশ, আমি হইলাম মাটি। কেন এত সরম দেন আমারে ভাই? সবাই জানে কে কেমন। হ্যাঁ, এখন আমরা আপনার সামনে আপনি কিছুই না ভাই, আমি জাস্ট ট্রাই করি। এইটাই মূল কথা, সবাই জানে কে, কারণ ফয়েজের এক সপ্তাহ যে কাজ করতে হয় আর শাকের একদিন ওই কাজ করতে পারে। আরিজিৎ ভাই, তোমার কোনো সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ, এটা স্যারের কন্ট্রোল দিছি, হচ্ছে স্যারের স্ক্রিনশট দিছিলাম, মানে ডেমো ইম্পোর্ট হয় না। ডেমো ইম্পোর্ট হয় না? আচ্ছা, ইম্পোর্ট হয় না, আরজিৎ ভাই আপনার কি সমস্যা একটু আবার বলেন, আপনার প্রবলেমটা স্যার দেখতেছে। আরজিৎ ভাই আপনার কি সমস্যা একটু বলেন ভাই।
স্যার ওই যে এক্সট্রাতে থিম ডেমোটা ইম্পোর্ট হয় না স্যার? প্লাগইন নামানো হয়েছিল ডেমো হ্যাঁ ইম্পোর্ট প্লাগইন এরকম প্লাগইন নামানো হয়েছিল সব ভাই, অ্যাক্টিভ এই যে অ্যাক্টিভ। হ্যাঁ 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 করছি ভাই ওগুলা। তাহলে তো এখানে দেখাই আসবো না ভাই, দেখেন দেখি স্যারে বললো কি সমস্যা বলেন। এটা বলো স্যার সি লাইব্রেরিতে দেখেন ওই যে সাইটে স্টার্টার টেমপ্লেট, স্যার এই যে আচ্ছা ইয়া আরিজিৎ ভাই আপনার হয়েছে তো, এই যে আপনার তো ভাই? ইম্পোর্ট হয়েছে তো স্যার বলতেছে। আচ্ছা ভাই আমি একটু দেখতেছি ভাই, আপনি সাইট ভিজিট করেন ভাই আমি এই যে এই থিমটার কথা বলছিলাম এটা ইম্পোর্ট হয় না তো স্যার, তার একটা
এটা মনে হয় সাইটে কোনো প্রবলেম আজিত ভাই, হয়তো টেমপ্লেটে কোনো কিছু ডাউন আছে। আচ্ছা ভাই, হ্যাঁ স্যারও বলতেছে যে এটা টেমপ্লেট সার্ভারের প্রবলেম, আপনি অন্যগুলো ট্রাই করে দেখেন। স্যার আপনি যেটা উপর মাউস পয়েন্টার রাখছেন এই যে DNK ওই যে একটু পা, হ্যাঁ স্যার এটা ব্র্যান্ড স্টোর স্যার,
স্যার ব্রেভার বিল্ডার এটাও কি একটা এলিমেন্টের মতোই নাকি?
এখনো হসপিটালে আছে আপনার, ওই কি বলে বোন তো অসুস্থ না ওই জায়গায়, আর উনি মনে হয় এগুলা করেন নাই, কারণ হচ্ছে আচ্ছা আমি ওনার থেকে নিয়ে দিতেছি। অনেকদিন আগে করলো না, তখন মনে হয় লাইভ করতো, তাহলে সেটাই আমার নলেজে নাই। আপনি তো ই করতে পারতেন, শেয়ার করে নিতে পারতেন। আমার অ্যাকাউন্ট অলমোস্ট খোলা হয়ে গিয়েছিল, দেন বাট ক্যান্সেল করে আমি আরেকবার ওপেন করতেছিলাম, আর কিছু একটা অপশন ছিল যে একটা ইউনিক নাম দাও আর বাকি যেন একটা ঝামেলা হয়ে পড়ে, সব আবার ক্যান্সেল করে দিয়েছি। দেশে যে ওপেন করে আরেকবার ওপেন করে তারপর আপনাকে দিব। কি নুসরাত আপু, হ্যালো, আরাফাত ভাই? জি ভাই, আপনার লিংকটা তো পাই নাই, একটা পাইছি আরেকটা পাই নাই ভাই। ওইটা কই আমি দিমু না, আজকে দেখি করব ওইটা। ফাইবারে ঢুকতে হইব, দেখা মনে তার ক্লাস শেষ হলে দেখা মনে আপনার লাইভ দিয়া স্ক্রিন শেয়ার করেন, দেখা বলে আরজিৎ ভাই আপনার প্রবলেমটা হচ্ছে এভাবে সম্ভব হচ্ছে না। হ্যাঁ,
দেখা যাচ্ছে যে এটা আপনার যদি নিজের সাইট হইতো তাহলে লোকাল সার্ভার দিয়ে এটা করা সম্ভব ছিল, এখন যেহেতু এটা প্যানথিয়ন থেকে এটা করা আপাতত সম্ভব না, আপনি ই করেন অন্য একটা থিম ইউজ করেন। আরিফ ভাই, আচ্ছা ভাই, হ্যাঁ আসান ভাই, আপনার আগেরটা কি বাদ করে দিব, আগের প্যান্থনের লিঙ্কটা? আর কারোর কোনো সমস্যা আছে? স্যার জিজ্ঞেস করতেছে। দুইটাই আছে। আর আরশিদ ভাই, আপনার php.ini নামের একটা ফাইল আছে, সেটাই কাজ করতে হবে পরে, ওটা মনে হয় স্যার পরে দেখাই দিবে। আর কারো কোনো সমস্যা আছে কিনা স্যার জিজ্ঞেস করতেছে। আসলে স্যার বুঝতে পারতেছি না এটা কি সমস্যা নাকি মোবাইল থেকে দেখার কারণে এরকম হইতেছে। আমি যে আজকের লিঙ্কটা দিলাম ওইটার উপরে একবার শুরুতে ইউটিউবের ভিডিওটা আর ডিটেইলসটা দুইটা একবার মাঝামাঝি হইতেছে না। হাসান ভাই, স্যারের রিপ্লাই গুলো দেখেন। হাসান ভাই, স্যারের রিপ্লাই গুলো দেখেন। ও তাহলে স্যার আমি মোবাইল থেকে দেখতেছি, এই কারণে হয়তো এরকম সমস্যা হইতেছে। ঠিক আছে স্যার, না আমি ভাবলাম গতকালকে রাতে আমি দেখলাম সব ঠিক আছে, এখন আবার উল্টা পাল্টা লাগতেছে এই কারণে। হাসান ভাই দেখেন। সবই ঠিক আছে তো?
হাসান ভাই? জি ভাইয়া, জি আমি দেখতেছি ভাইয়া। তো কোন সমস্যা আছে ভাই? না না না, এইটাই আমি মোবাইল স্ক্রিনে দেখছিলাম তো একটু সমস্যা লাগছিল আমার কাছে, আর এই টেক্সটের লরেম গুলো সবগুলো মোবাইলে লিখছিলাম, ওই কালকে রাতে জাস্ট ফ্রেমটা জাস্ট করে রাখছিলাম, এই কারণে বুঝতে পারতেছিলাম। ও আচ্ছা, আপনি যদি ভাই ডেস্কটপ সাইট দেখতে যান তাহলে দেখবেন যে আপনার ওই যে ইয়েতে অপশন আছে ডেস্কটপ সাইট, ওটা ইনেবল করলে তো ডেস্কটপ সাইট এসে পড়ব। ওইটাই আমি ব্যবহার করি কাজ করতে ভাইয়া। ও আচ্ছা ভাই, পাঁচটি দরকারি ওষুধ, জেটপ্যাক, সারিগুলা এই তিনটা প্লাগিন তো স্যার আমরা ইউজ করি নাই, এক ইসমেত মনে কর আছে অটোমেটিক স্যার ডিফল্টে থাকে। প্লাগিন গুলো কি ইনস্টল করবো সেটা? জেটপ্যাক আর ওয়েবসাইটে কয়জন ভিজিটর, কখন কোন ভিজিট করেছে, কোন দেশ থেকে ভিজিট করেছে, জি স্যার
স্যার একটু জুম করে নিলে মনে হয় ভালো হয়, লেখাগুলো ছোট হয়ে যাচ্ছে তো বোঝা যাচ্ছে না। থ্যাংক ইউ স্যার। স্যার আছে স্যার, ওয়ার্ডপ্রেসে স্যার একটি কি স্যার ওয়েবসাইট করা যাবে স্যার? অধিকাংশ স্যার করতে গেলে স্যার কি করতে হবে, একের অধিক করতে চাইলে, সেটাই বুঝতেছিলাম না। কিন্তু আগেরগুলোকে ডিলিট করে তারপর করতে হবে। স্যার আর কি আমরা ওয়েবসাইটে যেমন একটা থিম স্যার প্লাগ ইন করে স্যার করতেছি না স্যার, স্যার আরেকটা করতে চাইলে সেক্ষেত্রে স্যার আমরা তো একাধিক থিম ইউজ করতে পারবো না, আমরা যে কোনো একটা থিম নিয়ে কাজ করব। পরবর্তীতে আরেকটা করতে চাইলে স্যার সেক্ষেত্রে স্যার আগেরটাকে ডিলিট করে ফেলতে হবে, পুরোপুরি ডিলিট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ স্যার পোলাবাইন তো মাঝে মাঝে প্রশ্ন করলে আপনি উত্তর দিয়ে লাইতে পারবেন, আপনার তো অবস্থা খুবই খারাপ। এক কাজ করেন স্যার, আজকে অফ থাক, মানে আপনি একটু রেস্ট নেন, যা যা সমস্যা আছে আমরা যে কজন আছে দেখাই, বেশ কয়েকজনের ফাইবার মুইবার বিভিন্ন স্যার যে সকল ছোটখাটো প্রবলেম গুলো আছে স্যার এগুলো আমরাই সলভ করে দিই স্যার। আপনি স্যার একটু পরবর্তীতে স্যার আমরা দেখব না, আপনি নাহলে স্যার স্ট্যান্ড বাই থাকেন স্যার, আপনার স্যার ই করা লাগবে না স্যার। আর আচ্ছা
জি স্যার, আপনি যা বলেন। আপনি কোনো সমস্যা হোক এটা চাই না স্যার, পরে আমরা এগুলা কভার করে নিতে পারবো। কারণ এখন আপনার একটু শরীর ভালোর দিকে আছে, দেখা গেছে ই করলে আরো খারাপ দিকে চলে যেতে পারে। আর আমরা প্রয়োজনে ফ্রাইডে তে দু একটা ক্লাস কইরা কইরা আগাই নি মনে, যদি আপনার সমস্যা না হয়। আচ্ছা স্যার, ওকে স্যার। সরি স্যার, বুঝতে পারিনি স্যার আমার কি এগুলো প্রশ্ন করছিলেন কিনা। বুঝতে পারছো, তুমি যদি একটা ঘরের উপর আরেকটা করতে চাও তাহলে দাও। অবশ্যই তো স্যার, নতুন জায়গায় তাই না স্যার? অবশ্যই স্যার, নতুন জায়গায়।
জি স্যার বোঝা গেছে লাউড এন্ড ক্লিয়ার স্যার স্যার টেক্সটগুলো একটু কপি করে চ্যাটবক্সে দিয়ে দিবেন এই ইসের প্লাগ ইনের নেমগুলো ভাই স্ক্রিনশট নিয়ে নাও সাকের ভাই টেক্সট এই যে বা কি বলে টেক্সট ফাইলের মধ্যে কপি করে রাখলে বেশি ভালো লাগে আমার হয়তো একটু নেট স্পিড স্লো তো তাই একটু গোলা গোলা লাগতেছে সব Thank you.
জি স্যার সব দেখতেছি।
না স্যার কি স্যার কি বোবা না স্যার সব স্যার পড়া আপনার লেখাগুলো দেখতেছিলাম জি স্যার আপনার লেখাগুলো দেখতেছিলাম আজকে ফয়েজ ভাই কম কথা বলেন তো এই কথা বলতে পারুন না সাড়ে একে একা আছে ব্যস্ত নাকি ফয়েজ ভাই আমি কথা বললে আপনাদের দৃষ্টি অন্যদিকে ফিরে দিয়ে বোগা কারণ সাড়ে তো এমনি চুপ আপনাদের দৃষ্টি রাখার জন্য আমি চুপ রয়েছি লিখটা স্যার ফয়েজ ভাই পড়েন জোরে জোরে আমরা শুনি যদি আপনার উপকার হয় জি স্যার দেখি স্যার এমনি বললাম ফয়েজ ভাই বলতেছে যে কথা বললে অন্যদিকে তাকা প্রয়োজন না স্যার ওরা দুষ্টুমি করছে স্যার ওরা দিন দেখতেছে নিয়মিত দেখতেছে সবাই স্যার লেখাই সুবিধা বেশি জি স্যার লেখাটাই ভালো বোঝা যায় আর কিছুক্ষণ পরেও পড়া যায় না বুঝলে জি স্যার জি স্যার লেখাই ভালো শাকের বাসিথি আপাজন বলছে তাইলে ভালো আমরা না বললে কি ভালো হইতো না ভাই স্যার আমাদের তো পার্সোনাল গুগল অ্যাকাউন্ট এখানে তাহলে বিজনেস গুগল অ্যাকাউন্ট কেন লাগবে পার্সোনাল আর বিজনেস আছে জি স্যার স্যার বুঝছি স্যার কিন্তু স্যার আউটলুক ছাড়া তো সবকটা অ্যাকাউন্ট খুলে রাখা যায় না এক্ষেত্রে তো মনে হয় একটা অ্যাকাউন্ট ইউজ করলে সবার জন্য বেটার সব সময় মোবাইলে বা ইয়েতে একটা অ্যাকাউন্ট রাখা যায় আর না আবার সবার আউটলুক শিখতে হইব না ই করা যায় তো আপনার সুইচ অ্যাকাউন্টের অনেকগুলো অপশন আছে না আমরা তো আমার ল্যাপটপে তো প্রায় 8-9টা জিমেইল অ্যাকাউন্ট ইউজ করতেছি হ্যাঁ হ্যাঁ আমরা তো আর এই দিকটাকে দেখালেন ওরকমই জাস্ট ক্লিক করলে তো হয়ে যায় ওটা আপনাদের পার্সোনাল তো এই কারণে সমস্যা না দেখা গেছে ল্যাপটপটা একজনে নিয়ে বসলে যেটা ক্লিক করব ওইটা ওপেন হয়ে যাবে অটোমেটিক তখন একটা সমস্যা হ্যাঁ সেটা তো হবে হ্যাঁ হ্যাঁ ল্যাপটপ তো পার্সোনাল ভাই ল্যাপটপ তো অন্য কারো দুঃখে দেওয়া যাবে না স্যার
ওকে স্যার, আমি জেটপ্যাক দেখতেছি। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, জি স্যার, বুঝে আসছি। বস ভাই, স্যার বলতেছি, কই আপনি? হ্যাঁ স্যার, আসি তো আমি। স্ক্রিন শেয়ার করতে বলতেছি, আমি পারতেছি না। আপনি করেন ভাই, আমি তো করতাম। ফেস ভাই একদম ফার্স্টে থেকে দেখান যে এই পেজটাতে লগ ইন করছেন কিভাবে। আপনার প্লাগইনটা ইনস্টল করার পরে যখনই আপনি দিবেন অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করার সাথে সাথে এটা সাইন আপ চাইবো। সাইন আপ চাইলে সাইন আপে ক্লিক করলেই পেজটা চলে আসবে সরাসরি। এটা আগে ডাউনলোড করে নিতে হবে? ডাউনলোড না, আপনার প্লাগইন থেকে প্লাগইন অ্যাড করবেন, অ্যাডে যাইয়া ওখানে সার্চ দিবেন
জেটপ্যাক, জেটপ্যাক সার্চ দিয়ে জেটপ্যাকটা সারা ইনস্টল করা দেখাইছে, ওইভাবে ইনস্টল করবেন। ইনস্টল করার পর আবার অ্যাক্টিভ করবেন। স্যার ভুল লাগে স্যার ভয় ভাই এটা কমন ব্যাপার, ভয়েস ভাই ভুলতেই পারে, আমরাও বলি। হ্যাঁ হ্যাঁ ভাই এটা ভুলার জিনিসই, এটা খুব জামেলার একটা বিষয়। ইমেল কতগুলো থাকে আর পাসওয়ার্ড কতগুলো দিতে হয় একরকম বলে তো। By HTML view can sir this is active kore disi আশিথি আপু ভালো করে খেয়াল করেন। জি ভাইয়া বাট আমি ঝামেলায় পড়ব না, বুঝতেছি। ঝামেলায় পড়লে ফয়েজ ভাই আছে তো, আওয়ার সেভিয়ার। জি ভাই আপনারা দুইজনই আছেন। অ্যাক্টিভ আছে তো ভয়েস ভাই, ডিঅ্যাক্টিভ হয়ে যাবে এটা দিলে বলো। আমি না সারাই দিছে। আচ্ছা আচ্ছা
আবার করবে স্যার আবার দেখাইতাছে কিভাবে অ্যাক্টিভ করতে হয় ওকে স্যার দেখ সবাই খেয়াল করেন স্যার আবার দেখাচ্ছে বলতেছে ফয়েজ আহমেদ স্যার ফয়েজ আহমেদ তার সবার নিচেরটা ফয়েজ আহমেদ স্যার আমি খেয়াল করতেছি
ফাইজ ভাই নেট এমন কেন? আপনি সে ব্যাপারে থাকেন, সবচেয়ে ভালো তো আপনার নেট থাকার কথা। একদম নিচেটা স্যার, ফয়েজ ভাই স্যার কি বলতেছে দেখেন। ফয়েজ ভাই, ফয়েজ ভাই কন্টিনিউ উইথ গুগল দেন। তো স্যার এতে চলে গেল ফয়েজ ভাই, ইন্টারনেট মনে হয় কানেকশন সমস্যা। ভুলে আমি কাইটা দিছিলাম, গুগল দিতে বলছো গুগল। জি স্যার বুঝতে পারছি। এটা ফ্রি তো তো কাজ করে, প্রিমিয়াম প্রফেশনাল গুলো আছে। ফয়েজ ভাই স্যার কে অ্যাক্সেস দেন।
জি স্যার দেখা যাচ্ছে জেটপ্যাক নিচে স্ক্রিন অপশন স্যার ভিজিট করছি সবাই ভিজিট সাইট করেন প্লিজ চ্যাটে লিংক দেওয়া আছে সবাই একটু কাইন্ডলি ভিজিট করেন জলদি Sir, visit done. কোন পরিবর্তন তো দেখতেছি না এতক্ষণ জিরো ছিল না এখন তো দেখেন এই যে দশ হয়ে গেছে দশ জন ভিজিট করছে তাহলে কি ওটা দুই তিনবার কাউন্ট হবে
ওকে স্যার, সবাই আওয়াজ দেন, স্যার বলতেছে। জি স্যার, পরবর্তীটা দেখি আমরা। ওকে স্যার। হাসান ভাই, কই আপনি? মহিবুল ভাই, জাহিদ, জাহিদ জাহিদুল ইসলাম, ফয়েজ ভাই, স্যার সবাই আছে, স্যার আওয়াজ দিতে বলছে না, আপনি কন্টিনিউ করেন, আসছে সবাই।
জি স্যার বুঝতে পারছি জি স্যার বুঝা গেছে জি স্যার